আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর গুরুত্বপূর্ণ স্থানসমূহে গিয়ে ভিডিও ধারণের ধারাবাহিকতায় এই হলিডে ট্যুর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। এবারের পর্বটি সরাসরি রাজশাহী থেকে এসে উপস্থিত হয়েছি চাঁপাইনবাবগঞ্জের তাহোখানায়। ছোট সোনা মসজিদ থেকে প্রায় 50 কিলোমিটার উত্তর পশ্চিমে জাহিদুল বালা নামের দিঘির পশ্চিম পাড়ে তাহোখানার অবস্থান। দ্বিতল বিশিষ্ট এই ইমারতটির পরিমাণ 35.35 × 11.58 মিলিমিটার। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব কোণায় অষ্টকোণ আকৃতির মোট 17টি কক্ষ রয়েছে। উত্তর পাশের কক্ষটি নামাজ কক্ষ এবং অন্যান্য কক্ষগুলো দৈনন্দিন বিভিন্ন কাজে, যেমন ফোরম্যান, বিশ্রাম, আপ্যায়ন, ভোজনালয়, গোসল ইত্যাদি কাজে ব্যবহৃত হয়ে থাকে। দক্ষিণ পাশে গম্বুজ আকৃতির তাহখানা অবস্থিত। দক্ষিণ পূর্ব কোনায় অবস্থিত একটি সিঁড়ি পুকুর পর্যন্ত বাধমান রয়েছে। তাহখানা ও প্রসাদাগারে মাটির পাইপের সাহায্যে গরম ও ঠান্ডা পানি সরবরাহ ব্যবস্থা ছিল। চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত এই ইমারতের ভিতরের দেয়াল গাত্রে কুলঙ্গিসহ অন্যান্য নকশাও প্রতীয়মান। ইমারতটির ব্যবহার সম্পর্কিত দুইটি মত প্রচলিত রয়েছে। প্রথমত শাহ সুজা অবকাশ যাপন এলাকা পরিদর্শন এবং তার আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহ রাজিয়াল্লাহু এর সাথে সাক্ষাতের জন্য এসে এখানে অবস্থান ও রাত্রি যাপন করতেন। দ্বিতীয় মতটি হচ্ছে আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহ রাজিয়াল্লাহু এর বসবাসের নিমিত্তে শাহ সুজা 1655 খ্রিস্টাব্দে সালে এটি নির্মাণ করেন। এই ইমারতের উত্তর পশ্চিমে মোগল আমলের একটি মসজিদ এবং উত্তর শাহ নিয়ামতুল্লাহ রাজিয়াল্লাহু এর মাজার অবস্থিত। বর্তমানে এই ইমারতগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত প্রকৃতি। তাই আর কথা নয়, চলুন দেখিনি সমস্ত। আল্লাহু আকবার।